এটা আমাদের গ্যালাক্সি আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে, আর ঠিক এই জায়গাটায় আমাদের সূর্য, এটা আমাদের সৌরমণ্ডল, আর এখানে আমাদের পৃথিবী, ঠিক তার পাশে মঙ্গল, আর তার পাশে বৃহস্পতি, আর মাঝের এই জায়গাটা জুড়ে বয়ে চলেছে কোটি কোটি উল্কাস্রোত। এর নাম অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণুপুঞ্জ। এই কোটি কোটি গ্রহাণুপুঞ্জের বলয়টা নিরন্তর নিজেদের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে ভেসে চলেছে মহাকাশে। আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে কোনো অনির্দিষ্ট কারণে এদের গ্রহে রূপান্তর হওয়ার প্রক্রিয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর থেকে এইভাবে মহাকাশে ভেসে বেড়াচ্ছে কোটি কোটি ছোট বড় গ্রহাণুপুঞ্জ। এই বলয়টা তার আপন কক্ষপথে পৃথিবীর মতো সূর্যকে পরিক্রমা করে চলেছে। এটা এমন একটা জায়গা যেখান থেকে কোনো স্পেস ক্র্যাফ্টেরও বেরিয়ে আসা একরকম অসম্ভব। এগুলো এক একটা খনিজের আস্ত ভাণ্ডার। এরা পৃথিবীকে কত খনিজ এনে দিয়েছে প্রাচীনকালে। এরাই পৃথিবীতে বয়ে এনেছিল প্রথম জমাট জলের ক্রিস্টাল, যেগুলো আজ পৃথিবীতে বড় বড় মহাসাগর তৈরি করেছে। এরকম কয়েক লক্ষ ছোট বড় অ্যাস্টেরয়েড গোটা মহাকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে ইতস্তত। কখনো সেগুলি পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়ে আর পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যায়, আবার কখনো সখনো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে। তারপর পৃথিবীর মাধ্যাকর্ষণ তাকে প্রচণ্ড গতিতে টানতে থাকে পৃথিবীর মাটিতে, ফলে ওই প্রচণ্ড গতিতে বাতাসের সাথে সংঘর্ষে জ্বলে ওঠে। আকারে ছোট হলে সেটি বায়ুমণ্ডলে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আমরা যেগুলোকে বলি তারা খসা, আর আকারে বড় হলে একটা গোটা মানব সভ্যতা ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই অ্যাস্টেরয়েড। ঠিক এমনভাবেই মিলিয়ন বছর পূর্বে একটা অ্যাস্টেরয়েড গোটা পৃথিবী ধ্বংস করে দিয়েছিল। ডাইনোসরের প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল পৃথিবীর বুক থেকে। পৃথিবীর প্রাণীকুল এক লহময় পুড়ে ছাই হয়ে গিয়েছিল, পাল্টে দিয়েছিল পৃথিবীর পরিবেশ। তারপর আবার পৃথিবী শান্ত হলো, সেও অনেক হাজার বছর। তারপর মানব সৃষ্টি হলো নতুন পৃথিবীতে, শুরু হলো মানব সভ্যতা। মহাকাশ নিয়ে মানুষের সাধনাটা আজকের না, বহু প্রাচীনকাল থেকে চলে আসছে উল্কার খোঁজ। গ্যালিলিও, অ্যারিস্টটল কত মহাত্মারা অবদান রেখে গেছে মহাকাশ গবেষণায়। আজ অবধি কয়েক হাজার অ্যাস্টেরয়েড ঢুকেছে পৃথিবীর বায়ুমণ্ডলে। কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আবার কিছু পৃথিবীতে আছড়েও পড়েছে, কিন্তু মানব সভ্যতায় কোনো ভয়ঙ্কর আঘাত হানেনি। আর এদের উপর নজরদারি করার জন্য সারা পৃথিবীতে বসানো হয়েছে অনেকগুলো অ্যাস্টেরয়েড অবজারভেটরি, যেগুলো নিরন্তর কাজ করে চলেছে। মাঝে মধ্যেই শোনা যায় উল্কা থেকে আসছে পৃথিবীতে, আর তার আঘাতে পৃথিবী ধ্বংস হবে। এরকমই 24 জুলাই 1998 মহাকাশে একটা অ্যাস্টেরয়েড খুঁজে পায় নাসা, যেটা প্রচণ্ড গতিতে পৃথিবীর কক্ষপথের খুব কাছ দিয়ে ছুটে যেতে চলেছে আগামী 29 এপ্রিল। নাসা যার নাম দিয়েছে অ্যাস্টেরয়েড 52768, যেটির আয়তন লম্বায় 10 কিলোমিটার, অর্থাৎ একটা এভারেস্টের সমান, যার গতি থাকবে ঘন্টায় 20,000 মাইল, চাঁদ আর পৃথিবীর দূরত্ব থেকে 16 গুণ, অর্থাৎ 3.5 মিলিয়ন কিলোমিটার দিয়ে বয়ে যাবে এই উল্কা। তবে আশা করা যায় এত মিলিয়ন কিলোমিটার দূর থেকে সেটি পৃথিবীর দিকে ছুটে আসার সম্ভাবনা 100 ভাগের 1 ভাগ মাত্র, আর এবারও নিঃশর্তে রক্ষা পাবে মানব সভ্যতা। কাজেই গুজবে কান দেবেন না। তবে আগামী দিনে আরও অনেক অ্যাস্টেরয়েড এগিয়ে আসবে পৃথিবীর দিকে, আর আমরাও শুনতে থাকব পৃথিবী এবার ধ্বংস হবে। কার্যত এসব কিছুই হবে না আগামী 100 বছরে। সুতরাং গুজব থেকে দূরে থাকুন, ভালো থাকুন, আর সবাই সুস্থ থাকুন।